হ্যালো ভিউয়ার্স, আমাদের এখানে আমাদের দেড় মাসের কিছু টার্কি আছে, এদেরকে আরডিবি মানে রানী ক্ষেতের টিকাটা আমরা দিব। হ্যাঁ, দেওয়ার আগে বাচ্চাগুলি আমরা খাঁচার ভিতরে ভরে রেখেছি, তার কারণ হচ্ছে এক একটাকে চিহ্নিত করে দিতে হবে, যেন এক একটা পাখি দুইবার করে সুই ঢোকাতে না হয়। এই জন্য পাখিগুলি খাঁচার ভিতরে ঢোকানো হয়েছে, একটা করে বের হবে, একটা করে দেওয়া হবে। এই আরডিবি টিকাটা ফুলবাড়িয়া হসপিটাল থেকে আনা হয়েছে। এখানে ফ্রেশ, একদম ফ্রেশ পানি দিয়ে প্রথমে CML পানি দিয়ে এটা একটু ফিনিশিং করে আমরা রানী ক্ষেতের টিকাটা দিব।
টিকাটা আমরা দিচ্ছি রানি খেতে টিকাটা। ওকে, আজকে আমরা এই আমাদের দেড় মাস বয়সী টার্কি পাখির আরডিবি মানে রানি ক্ষেতের টিকাটা দেওয়া সম্পন্ন করলাম। এটার টিকাটা ওরা সরকারি হসপিটাল থেকে এনেছি। নিয়ম হলো এখন এই এটা টোটালটাই ফেলে দিতে হবে, এটা খুব বিষাক্ত, এটা ফেলে এটা বাইরে ফেলে দাও, এটা বাইরে ফেলে দাও। আর এই পানিটা ফেলে দিয়ে সাবান দিয়ে ধুয়ে বেসিনে রেখে দাও, বেসিনে রেখে দাও। হ্যাঁ, আমরা এই যখন কোনো ওষুধ আনি, টিকা আনি, এই আমাদের নিজস্ব ফ্লাক্সে রাখতে ফ্রিজে রেখে দিই। আমরা খুব সুশৃঙ্খলভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে পাখির চিকিৎসাগুলি করি আমরা। এবং এই ফ্রেশ পানিতে দেওয়া হলো সুস্থ, এটা সুস্থ ফেলে দিল। ওকে, হ্যাঁ, সুস্থ ফেলে দিল, সুস্থ ফেলে দিল। এই হচ্ছে আমাদের, হ্যাঁ, সব ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে আমরা পাখির চিকিৎসা করে থাকি। ফেলে দেবো পানিগুলো, সব ফেলে দেবো, কোনো কিছু রাখবে না একদম। আমরা আসলে এই পাখির যত্ন নেই, একটু স্পেশালভাবে স্পেশালভাবে পাখির যত্নগুলি নেই। আমরা আগেও বলেছি যে এর ভিতরে অসুস্থ হতে পারে, অসুস্থ হলে এই ঘরটা আছে,
এই ঘরের ভিতরে আমরা অসুস্থ বাচ্চাগুলি এই ঘরের ভিতরে আমরা রাখি, সুস্থ হয়ে গেলে আবার আবার তাদের ওকে থ্যাংক ইউ। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাখি সম্বন্ধে আপনারা বিভিন্নভাবে জানতে আমাদের এই কাস্টমার কেয়ারের নাম্বারে কল করুন, যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা তৈরি আছি। যারা পাখি নিচ্ছেন না আমাদের কাছ থেকে তারাও ফোন করতে পারেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে টার্কি পাখি সম্বন্ধে সকলকে সেবা দেওয়াই আমাদের মূল কাজ। ধন্যবাদ। Okay.